মতলব উত্তরে ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপন। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং উৎসাহ আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে চাঁদপুর মতলব উত্তরে সেঙ্গাচর পৌরসভা সহ 14টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রতিটি এলাকায় আবহাওয়া ভালো অবস্থায় থাকায় ঈদের জামাত সুন্দরভাবে পালিত হয়। মতলব উত্তর উপজেলার মোহনপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 9টার সময় ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এখানে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং মোহনপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুল, জেলা পরিষদের প্যানেল মেয়র এবং মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, মোহনপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক শাহান শাহ হাওলাদার। ঈদের জামাতে ইমামতি করেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক, বয়ান এবং মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবু সুফিয়ান। উপজেলার সেঙ্গাচর পৌরসভার 1নং ওয়ার্ড বালুচর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় সকাল 8টায়। এখানে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক লায়ন আরিফুল্লাহ সরকার, সেঙ্গাচর পৌরসভার কাউন্সিলর আলহাজ রুহুল আমিন সহ আরও অনেকে। এখানে ঈদ জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গনি। অপরদিকে উপজেলার জহিরাবাদ নাওভাঙ্গা উচ্চ বিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 9টায়। এখানে ঈদের জামাত আদায় করেন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবক মোহাম্মদ গাজী মুক্তার। মতলব উত্তর থানা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30। এখানে ঈদের নামাজ আদায় করেন মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল, ওসি তদন্ত মোহাম্মদ মাসুদ রানা, মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আল মাহমুদ টিটু মোল্লা সহ আরও অনেকে। এই ঈদ জামাতে ইমামতি করেন থানা মসজিদের পেশ ইমাম এবং খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ নামাজ শরীফ। সকাল 9টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ফরাজি কান্দি ওয়াইসিয়া দরবার শরীফে। এখানে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ মাসুদ আহমেদ আল রেফাই। নামাজ শেষে দীর্ঘ 2 বছর পর সবাই কোলাকুলিতে মেতে ওঠেন। করোনার পর এবার কোলাকুলি এবং হাতে হাত মিলাতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা। এক মুসল্লি বলেন, দীর্ঘ 1 মাস রোজা রেখে ঈদের জামাত আদায় করতে পারাটাই সবচেয়ে বড় আনন্দের। আর মোনাজাত সবার জন্য এবং দেশের জন্য আমরা দোয়া করেছি। কামাল হোসেন খানের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।